কত আছে দেখার বিষয় যদি খালি মধ্যে অঙ্কগুলো বেশি থাকে পরিমাণে বেশি থাকে এটাই হবে বড় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা যে পাঠটা নিয়ে কথা বলবো সেই পাঠটা তোমাদের পঞ্চম শ্রেণী বইয়ের যে সংখ্যার তুলনা সেটা আমরা তৃতীয় শ্রেণীতে আমরা জেনে আসছি যে সংখ্যার তুলনাটা কিভাবে করতে হয় কিন্তু সেখানে আমাদের একটা লিমিট ছিল আমাদের একটা সীমাবদ্ধতা ছিল সেটা ছিল কি সেটা ছিল চার অঙ্কের এখন আমরা যেহেতু চতুর্থ শ্রেণীতে উঠেছি চতুর্থ শ্রেণীতে উঠে আমাদের যেটা এখন যেটা প্রয়োজন সেটা আমাদের চার অঙ্কের থেকে একটু বেশি হবে পাঁচ অঙ্কের ছয় অঙ্কের সেগুলা নিয়ে আমরা সংখ্যা তুলনা করব তো আজকে বিষয়টা দেখো তোমাদের এই তোমাদের পঞ্চ চতুর্থ শ্রেণীর বইয়ে সংখ্যার তুলনা এক দশমিক আহ পাঁচ আমার হাতে যে বইটা আছে সেটা বারো নম্বর পৃষ্ঠায় তোমাদের এটা আছে তোমাদের হয়তো অন্য পৃষ্ঠায় থাকতে পারে আশা করি সেটা কাছাকাছি থাকবে থাকবে কিন্তু এখানে তোমাদের প্রথম পঞ্চম আলোচনা যেটা এক দশমিক পাঁচের মধ্যে তো চলো এখানে আমরা যেটা করব দেখো এখানে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং এই যে চিহ্নটা সেটা আমরা কি আমরা বলি কি সেটা বড় এবং এই চিহ্নটা সেটা ছোটো এই দুইটা চিহ্ন দ্বারা খালি ঘর পূরণ করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তিনটা সমস্যা নিয়েছি তো এখানে চারটা সমস্যা আছে আমি তিনটা সমস্যা সমাধান করার পর আমি পরবর্তী সমস্যাটা সমাধান করব তো এখানে দেখো প্রথমে কি আছে এখানে একক দশক শতক হাজার নয় হাজার পাঁচশত ত্রিশ আর এখানে আছে একক দশক শতক হাজার নয় হাজার ছয় শত তো এই বিষয়টা আমরা যেভাবে তৃতীয় শ্রেণীতে করেছিলাম এখানে আমরা এরই ধারাবাহিকতা আলোচনা করব। তো এখানে যে আলোচনাটা মানে তোমরা সব সময় মাথায় রাখবে এবং তোমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা দেখবো এখানে যত অঙ্ক আছে এখানে কি ততগুলো অঙ্ক আছে কিনা এই যেমন এখানে এক দুই তিন চারটা অঙ্ক আছে এখানে এক দুই তিন এই সংখ্যায় চারটা অঙ্ক আছে তো দুইটার মধ্যে চারটা ব্যবহৃত হয়েছে আমরা সব সময় খেয়াল আমরা যেটা খেয়াল করবো ডান বাম পাশে যেটা থাকবে একদম কথাগুলো মনোযোগ দিয়ে শুনো সর্ব বাম পাশে যেটা থাকবে সেটার যে স্থানীয় মান আছে এই স্থানের সাথে তুলনা করে আমি পরবর্তীটা স্থানের সাথে তুলনা করব যেমন দেখো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে একটা অঙ্ক মনে করো এখানে এখানে এরকম একটা অঙ্ক থাকতে পারে আবার এখানে একটা অঙ্ক থাকতে পারে তো এখানে বিষয় দেখো যদি এইরকম থাকে এখানে একক দশক শতক হাজার অজুত এখানে বিষয়টা খেয়াল করো একক দশক শতক হাজার অজুত অজুত অযুতের ঘর আমরা জানি কি দশ হাজারের গুণিত হয় তাই না যদি এখানে দুই এক হয় তাহলে এটার মান হবে কত দশ হাজার এখানে যেটা যদি দুই হয় তাহলে এটার মান কত হবে বিশ হাজার তার মানে দশ এর গুণিত যে এগুলা আছে এগুলা হবে আর এইরকম ভাবে হবে হাজার হলে তো আমরা জানি হাজারের ঘরে যত আছে ততই হয় এটা স্থানীয় মান যে আমরা পড়েছি সেটার মধ্যে আমরা ভালো করে আলোচনা করেছি এবং দেখেছি আমার আশা করি সেটা আমাদের ভুল যাবে না তো আমাদের আমি কি বলছি এখানে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আমরা যখন এই স্থানের যে তুলনা করব সেটা একদম সর্ববাম পাশে যে স্থানটা আছে ওই স্থানের অঙ্ক দ্বারা সংখ্যা দ্বারা আমরা অঙ্কটাকে আমরা বিচার করব যে ওই স্থানটা কি আছে তো এখানে দেখো এটা একক দশক শতক হাজার তার মানে এখানে চারটা অঙ্ক আছে এটা হাজার হাজার পর্যন্ত সীমাবদ্ধ হাজার সর্বোচ্চ কত হতে হাজারের যে স্থানীয় মান সেটা সর্বোচ্চ কত হতে পারে সেটা সর্বোচ্চ হতে পারে নয় কারণ দশ হইলে চলে যাবে এটা অজুতের গড়ে বুঝতে পেরেছো নিশ্চয় আমার কথাটা হাজারের সর্বোচ্চ যে মান সেটা হবে কি সেটা হবে নয় তার মানে এখানে যদি হাজার পর্যন্ত আছে এখানে হাজার পর্যন্ত যদি থাকে তাহলে এটা সর্বোচ্চ মান নয় হাজার হবে আর এখানে দেখো একক দশক শতক হাজার অযুত আছে তাহলে অজুত আসলে এটার মান যদি সর্বোচ্চ নয় হয় সর্বোচ্চ নব্বই হাজার পর্যন্ত এই মানটা হতে পারে তাইলে আমরা কি বুঝলাম এখানে দেখো তো এখানে হাজার আছে আর এখানে হাজার থেকে একটা ঘর বেশি আছে তার মানে এই এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটার মান বড় হবে কেন কারণ এখান থেকে বাম পাশে ঘর একটা বেশি আছে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ যদি না বুঝো এখানে আমি আবার একটু রিপিট করছি আমরা প্রথমে দেখব যে অঙ্কে অঙ্কের যে সংখ্যাগুলা এই সংখ্যার যে অঙ্কগুলা এই সংখ্যার অঙ্কগুলা কি প্রত্যেকটা সমান আছে কিনা যদি সমান না থাকে তাহলে আমরা একটা নিয়মে যাব সমান না থাকলে যেটার মধ্যে বেশি সংখ্যা মধ্যে বেশি অঙ্ক আছে সেই সংখ্যাটি বড় হবে বুঝতে পেরেছ যদি আমি কি বলছি এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যার মধ্যে আমি আলোচনা আমি তুলনা করবো এই দুইটা সংখ্যার মধ্যে তুলনা করতে গেলে যেটার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি সেটাই বড় হবে তো দেখো আমি এখানে বোঝাচ্ছি এক 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 এখানে কয়টা এক চারটা এক 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 এখানে কয়টা এক দিলাম পাঁচটা তো এখানে আমি মনে করো এভাবে আমি গুনতেও পারি না আমি জানিও না যে আসলে বিষয়টি এভাবে হবে তো আমরা আমি যেটা বলেছি সেই নিয়মটা আমরা ফলো করি এখানে দেখো এই যে সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার চারটা অঙ্ক আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে তাহলে আমি কি বলছি যে সংখ্যাটার মধ্যে যে সংখ্যাটার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি হবে সেই সংখ্যাটা হবে কি হবে বড় হবে সেটার মান বড় হবে আমরা মানুঝতে পারছি বড় কত আছে আমার দেখার কত আছে দেখার বিষয় না মধ্যে অঙ্কগুলো বেশি থাকে পরিমাণে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই যে একটা টপিক শিখলাম যে অঙ্ক যেটার বড় আছে সেটাই বড় এটা কিন্তু আমার প্রকৃত শিক্ষা না তোমাকে আরো শিখতে হবে কি যে আসলেই আমি যে বিচার করেছি সেই বিচারটা কিভাবে করেছি আচ্ছা চলো এখন আমি দেখাচ্ছি এই আমি যাচ্ছি তোমাদের কাছে এখন এখন দেখো এখানে এখানে কি আছে এখানে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এই যে দুইটা সংখ্যা দুইটার মধ্যে অঙ্ক সংখ্যা চারটা চারটা করে আছে দেখো এটার মধ্যে চারটা আছে এটার মধ্যে কয়টা আছে চারটা আছে তাহলে এইটা তো চারটা আছে এটা চারটা আছে এখন আমি যাব কি ওই যে কতক্ষণ আগে যেটা বলছিলাম যে আমি সর্ব বাম পাশে সর্ব বাম পাশে যে স্থানীয় মান আছে আমি যে স্থান আছে এটা নিয়ে আমি তুলনা করব এখানে দেখো একক দশক শতক হাজার এখানে দেখো একক দশক শতক হাজার এখানে আমি হাজার হাজারের সাথে তুলনা করব সর্বটা বাম পাশে কি আছে হাজার তার মানে আমি হাজার এবং হাজার নিয়ে তুলনা করব। তাহলে এখানে কত হাজার আছে এটা নয় হাজার এটাও নয় হাজার তার মানে কি এখানে সমান আছে তাদের বুঝতে পেরেছো নিশ্চয়ই এখানে কি আছে তাদের তাদের মধ্যে দুইটাই সমান আছে তাহলে আমাকে আমার আরেকটা অন্যদিকে চিন্তা করতে হবে তাহলে হাজারের স্থান দুইটা লেভেল মানে সমান হয়ে গেলো এখানে আর তো বড় ছোট আমার কোনো কল্পনা নাই দুইটা সমান আছে আচ্ছা এখন যাব আমি হাজারের ডান পাশে কিসের ঘর থাকে এটা অবশ্যই তোমরা জেনেছ আর যদি না জেনে থাকো আমার একটা ভিডিও দেওয়া আছে স্থানীয় মানের উপর সেটা দেখে নিবে একদম ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এখানে দেখো হাজারের ডান পাশে আছে শতকের ঘর শতকের ঘরও দেখো একক দশক শতক এই শতকের ঘরে কত আছে এখানে এখানে আছে ছয় একক দশক শতক এখানে ছ শতকের গড় কত আছে পাঁচ তার মানে আমাকে আর কোন কিছু বুঝার দরকার নাই এটা শতকের গড় ছয় এটা শতকের গড় কত পেয়েছি এই দুইটা শতকের মধ্যে এখন এই দুইটা স্থানের মধ্যে আমি তুলনা করি কোনটা বড় ছয় বড় তার মানে এখানে এই এই পাঁচ বড় তার মানে আমাকে কি দিতে হবে এই বড় চিহ্নটা দিতে হবে আশা করি এতটুকু তোমরা একদম পানির মতো বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে আশা করি আমরা আমি সেটা আরো তুলনামূলকভাবে মানে আরো সহজভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো এখন আমরা দেখি আমরা খ নাম্বারে যে সমস্যাটি আছে এই ক নাম্বার সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করি তো প্রথমে যাব আমি কি মনে আছে তোমাদের টপিকটা হ্যাঁ প্রথমেই যাব আমি যে দেখব এখানে সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা সমান আছে কিনা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ওকে ঠিক আছে তো এখন আমি কি যাবো এখন আমি একক দশক সর্ব বাম পাশে যেটা আছে এটা দেখো সর্ব বাম পাশে এখানে কত আছে দুই এখানে আছে দুই তাহলে দুইটা সমান আমি যদি সমান থাকে তাহলে একক দশক একটা গণানোর প্রয়োজন নেই আমার আমি কি বলতে বোঝাতে চাচ্ছি বুঝতে পারছো যদি সমান থাকে অঙ্ক সংখ্যা সমান থাকে তাহলে আমার একক দশক কি আছে না আছে সেটা আমি বোঝার দরকার নেই আমি ডিরেক্টলি আমি এইভাবে করতে পারবো যে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা আছে এখানে পাঁচটা আছে তার মানে ওই দুইটা এখন আমি কম্পেয়ার করবো বাম পাশ থেকে এটা এটা সমান তার মানে দুইটা সমান আছে এখন দেখো এরপর একটা চার এরপর একটা তিন কোনটা বড় দেখো তো এটা বড় তার মানে এই পাশের যে সংখ্যাটা আছে এটাই বড় বুঝতে পেরেছো নিশ্চয় নাকি আচ্ছা গুড আচ্ছা তাহলে এটা বড় হলে আমি কি দিব এই যে এটা ছোট এই আমি ছোট চিহ্নটা দিব আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এখন দেখো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তার মানে এটার মধ্যেও এখানে অঙ্ক সংখ্যা কত আছে অঙ্ক সংখ্যা আছে পাঁচটা এখানে অঙ্ক সংখ্যা আছে পাঁচটা তো পাঁচটা থাকলে আমি কি করব সর্ব বাম পাশে যেটা আছে সেটা তুলনা করব এখানে আছে সাত এখানে আছে আট এখন বলো তো কোনটা বড় এটা বড় নিশ্চয় তাহলে আমরা কি করব এই যে আমরা এই চিহ্নটা দিব আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টস করো সমস্যা নেই কমেন্টস করো আমি চাই তোমরা কমেন্টস করো আমি সেটার উত্তর দিব আচ্ছা তোমাদের এখানে এই ঘ নাম্বার একটা আছে দেখো ঘ নাম্বার ঘ নাম্বার আছে এরকম চার ছয় পাঁচ তিন এক এক খালি ঘর চার ছয় পাঁচ দুই এক এক কি ব্যাপার ঘুমিয়ে পড়েছ আচ্ছা তো দেখো এখন দেখো আমরা প্রথম স্টেপটাই যাবো যে আসলে দেখি আমি যে মেথডটা বলেছি প্রথম সেটা কি সহজ হবে নাকি একক দশক করে সহজ হবে চলো আমরা প্রথম মেথডটা যেটা আমি শর্টকাট পদ্ধতি বলেছি সেটা আমরা করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যায় অঙ্ক সংখ্যা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যায় এখানে অঙ্ক সংখ্যা কয়টা আছে এখানেও ছয়টা আছে বিরাট প্যাসের বিষয় তাই না আচ্ছা কোনো প্যাস নাই দেখো আমাদের একদম সহজ এখানে দেখো ছয়টা আছে তাহলে আমরা কি করতে হবে বাম পাশ থেকে তুলনা করে যেতে হবে আমরা বাম পাশে তুলনা করি এটা বাম পাশে চার এটার বাম পাশে চার দুইটাই সমান এটার বাম পাশে ছয় এটার বাম পাশে ছয় এটাও সমান তাহলে আমাদের এখানে বড় ছোট নির্ণয় করতে পারছি না তারপর আছে পাঁচ এবং পাঁচ এটাও সমান এখানে তুলনা করতে পারছি না এবার দেখো এখানে আছে তিন এখানে আছে দুই তার মানে কোনটা বড় বলতো তোমরা গোট এটা বড় এটা বড় হলে আমার আর ওই পাশে দেখার আমার চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই এটা বড় হলে আমি তার মানে এটা ছোট ছোট আমি ছোট চিহ্নটা দিয়ে দিব কি তোমাদের কি খুব বেশি সমস্যা লেগেছে না তারপর দেখো আমি তোমাদের বইয়ে আমি যে এটা বারো নম্বর পৃষ্ঠাটা করেছি তেরো নম্বর পৃষ্ঠায় এই ধরনের সমস্যা আছে এই ধরনের সমস্যাগুলো আমি সমাধান করছি একটু খেয়াল করো এটা তোমাদের তেরো নম্বর পৃষ্ঠায় সমস্যা নম্বর দুই আমি এখানে সংক্ষিপ্ত লিখছি আট সাত পাঁচ দুই ছয় তারপর কি আছে এখানে খালিগর এক চার তিন খোলা রেখে ক্লাসটা কন্টিনিউ করো এক এখানে দেখো সংখ্যা এখানে সংখ্যা এই সংখ্যাটার মধ্যে অঙ্ক সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এখানে অঙ্ক সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এটা বড় আর আমার কিছু বলা লাগবে না বুঝতে পেরেছ নিশ্চয় কারণ এখানে আমি কি পেয়েছি অঙ্ক সংখ্যা বেশি পেয়েছি এই সংখ্যাটার মধ্যে অঙ্ক বেশি পেয়েছি এখন চলো যে আমি যে তোমাদেরকে শর্টকাট পদ্ধতিটা বলে দিলাম সেটা কতটুকু সত্য আচ্ছা দেখি আমরা কিন্তু শিখেছি কমা ব্যবহার করে আমরা কথায় লিখেছি তাই না আমরা কমা ব্যবহার করি কমা ব্যবহার নিয়মটা কি আমি একটু বলে যাচ্ছি অবশ্যই তোমরা জানো তোমরা যারা না জানো একটু জেনে রাখো কমা ব্যবহারের নিয়ম হচ্ছে ডান পাশ থেকে প্রথম তিন ঘর পরে একটা কমা ব্যবহার করব। ডান পাশ থেকে প্রথমে তিন ঘর পরে একটা ক্ষমা ব্যবহার করব এরপরে দুই ঘর পরে পরে আরো দুইটা কমা ব্যবহার করতে পারবো তাহলে দেখো এক দুই তিন এখানে আমরা আর একটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি কমা যদি ব্যবহার করতে পারি কমা ব্যবহার করে করার পরে ডান পাশ থেকে সর্ব এই প্রথম কমার দুইটা ঘর হবে হাজার তাহলে এখানে দেখো এরপর একটা হবে লক্ষ তাহলে এখানে এক লক্ষ একচল্লিশ হাজার আর এখানে কত আছে মাত্র সাতাশি হাজার আর এটা কিন্তু এক লক্ষ তাহলে কোনটা বড় হলো এটা বড় হলো তাই না তাহলে যে আসলে কোনটা বড় হবে করি তারপর এখানে খালি আহ চার 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 তারপর আছে চার তোমরা বইটা খুলবে হ্যাঁ আর আমার যখন ভিডিওটা দেখবে তোমরা আহ শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বই খাতা কলম এই তিনটা জিনিস নিয়ে বসবে আচ্ছা তো এখন দেখো এখানে আমরা কি কি দেখব বলছিলাম মনে আছে তোমাদের আছে তোমাদের আমি জানি আহ প্রথমে বলছিলাম যে তোমাদের এখানে কি করতে হবে তোমাদের এখানে অঙ্ক গুনতে হবে কয়টা অঙ্ক আছে দেখো এখানে এক দুই তিন চার এখানে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটাই বড় হবে তাই না কেন বড় হয়েছে এখন কেন বড় হয়েছে সেটা বলতে গেলে আমাদেরকে ওই আগে যেতে হবে কমা ব্যবহার করতে হবে কমাটা ব্যবহার করি এক দুই তিন পরে একটা পাশে পাশে আর আর নাই এক দুই দুই তিন তিন পরে পরে ব্যবহার ছিল কিন্তু এখানে কোনো অঙ্ক নাই তাইলে এখানে দেখো কত হয়েছে প্রথম কমার এই পাশের থেকে কি হাজার প্রথম কমার এই পাশের হাজার তাইলে এখানে এই কমার এই পাশে হাজার কত আছে নয় এখানে আছে কত চুয়াল্লিশ হাজার হয়ে গেছে এটা বড় একজাক্টলি খুব মজা তাই না আচ্ছা এখন এখানে তোমাদের জন্য বাড়ির কাজ আমি দিলাম এখানে এই বারো নম্বর নম্বর যে পৃষ্ঠায় দুই নম্বরে তিন নাম্বার আর তিন যেটা আছে সেটা তোমরা বাড়ির কাজ করে তোমরা লিখে দিবে যে উত্তর কত হয়েছে ঠিক আছে আমি এখানে চার নম্বর যেটা আছে সেটা করছি একটু দেখো চার নম্বর চার নম্বর আছে এক শূন্য 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 চার পাঁচ ছয় খালিগড় এক শূন্য 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 চার ছয় পাঁচ তো চলো প্রথম নিয়মটা ব্যবহার করি না হইলে আমরা দ্বিতীয় যাব হুম আচ্ছা। আমাদের প্রথম এখানে আমরা অঙ্ক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও সাতটা অঙ্ক তাহলে তো জটিল এখন দুইটার মধ্যে সাতটা সাতটা আছে তাইলে আমরা কি করবো বাম পাশ থেকে তুলনা করে যাবো বাম পাশ থেকে এটা এক এটা এক সমান এটা শূন্য এটা শূন্য এটাও সমান এটা শূন্য এটা শূন্য এটাও সমান এটা শূন্য এটা শূন্য এটাও সমান এটা চার এটা চার এটাও সমান এটা পাঁচ আর এটা ছয় এই যে আমি বড় পেয়ে গেছি তাহলে বড় কোনটা এটা তাহলে এটা বড় হইলো আমরা চিহ্ন ব্যবহার করবো এটা সমস্যা আছে তোমাদের আশা করি সমস্যা থাকার কথা না আচ্ছা তো এখন দেখো দেখি আমরা গতনুগতিক যে নিয়ম আমরা পড়ি সেটাই ঠিক আছে কিনা এক দুই তিন তিন পর একটা কমা বসাবো এক দুই দুই তিন একটা এক দুই একটা তাহলে এখানে দেখো এটা হলো একটা লক্ষ হাজার দশ লক্ষ দশ লক্ষ চার শত চার শত এখানে ছাপ্পান্ন এখানে পঁয়ষট্টি তাহলে চার শত ছাপ্পান্ন চার শত পঁয়ষট্টি এটা বলো তাহলে আমাদের এটা ঠিক আছে তো আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা তোমরা দেখেছো তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে মধ্যে ছড়িয়ে দিতে হবে তোমার ভালো লাগলে হবে না আর তুমি চাও তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে উন্নয়ন ঘটাতে তোমরা চাও তোমরা ওইভাবে উন্নতির দিকে যেতে তো আচ্ছা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই ভিডিওতে যদি কোনো কিছু অস্পষ্টতা থেকে থাকে কমেন্টসে জানাবে আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি সর্বদাই সুস্থ থাকবে এটাও কামনা করছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই